চেন্নাইতে বাঙালি মূলতই আসে অ্যাপোলোতে চিকিৎসা করাতে, কিন্তু কোথায় থাকবো, কি খাবো, বাঙালি খাবার পাবো কি না, এই চিন্তাই সবার মাথা ব্যথার কারণ হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সব চিন্তা দূর করব, ভালো থাকার জায়গা, ভালো খাওয়া সবই দেখাবো, কোথায় বাঙালি খাওয়ার পাওয়া যায় সবই দেখতে পাবেন এই ভিডিওতে। খুব ছোট্ট একটা ভিডিও, ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চেন্নাইতে আমার চোখে সবচেয়ে ভালো থাকার জায়গা হলো কেটিডিসির রেনড্রপস হোটেল। এটি অ্যাপোলো হসপিটালের একদম সামনে থাউজেন্ড লাইটসের মোড়ে গ্রিমস লেনে অবস্থিত। দুজনের ভাড়া 2,500 টাকা বুফে ব্রেকফাস্ট সমেত। ব্রেকফাস্টের মেনুটি বাদ দিলে ভাড়া আরও কম পড়বে। তো চলুন এবার আমরা দেখে নিই ব্রেকফাস্টের মেনুটি কেমন হয়। জুস, ওয়াটারমেলন, ব্রেড টোস্ট, কর্নফ্লেক্স, দোসা, সাম্বার, চাটনি, ইডলি, ছোলা, পরোটা, ডিম সেদ্ধ, অমলেট, আর এই যে সবাই বসে গেছে। এখানে 3 বছর আগেও যা ভাড়া ছিল এখনও ভাড়া একই আছে। দুপুরে 150 টাকার বিনিময়ে ভেজ কেরালা থালি পেতে পারেন। এবার আসি ভালো বাঙালি খাবারের খোঁজ নিয়ে। এর জন্য আপনার বেশি দূর যেতে হবে না, হোটেল রেনড্রপসের ঠিক বিপরীতেই হলো বাঙালি খাবারের সেরা ঠিকানা। নিউ অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আমি এখন দাঁড়িয়ে আছি নিউ অন্নপূর্ণা হোটেল, এটা অন্নপূর্ণা, ঠিক কেটিডিসি রেনড্রপের একদম অপোজিটে নিউ অন্নপূর্ণা হোটেল। এই হোটেলটা আপনাদের কতদিন হয়েছে? টু ইয়ার্স, কারণ এর আগে 3 বছর আগে আমি এসেছিলাম, তখন হোটেলটা ছিল না, ওখানে কয়েকটা হোটেল ছিল, এই হোটেলটা দেখিনি। আচ্ছা, আপনার মুখ থেকে শুনতে চাই যে আপনাদের হোটেলে কী কী পাওয়া যায়, মেনু কী কী আছে? মেনু আমাদের নর্মালি টোটালটাই পুরোটাই বাঙালি খাওয়ার। আচ্ছা, মানে বাঙালি প্লাস হচ্ছে ইন্ডিয়ান, চাইনিজ, এগুলো সব কিছু থাকে। স্পেশাল কিছু আইটেম আসে আমাদের, যেমন ইলিশ পোস্ত, তারপরে পাবদা পোস্ত, চিংড়ির মালাইকারি। আচ্ছা, স্পেশালি আমরা কিছু কিছু ওকেশনালি করি। আচ্ছা, নর্মালি আপনি প্রত্যেক দিন ভেজ থালি, ফিশ থালি, চিকেন থালি, মাটন থালি। ভেজ থালি কত, মানে প্রাইস কীরকম আছে? ভেজ থালি আমাদের 99 প্রাইস। চিকেন থালি? চিকেন থালি 229। 229। আর মাটন থালি? 369। আচ্ছা, আপনার ভেজ থালির মধ্যে আইটেম কী কী থাকে মেনলি? ভেজ থালিতে মেনলি আমাদের রাইস। আচ্ছা, প্লেন রাইস, ডাল, দুটো সবজি, সকালে হলে আলু সেদ্ধ, রাতের বেলা হলে আলু ভাজা, আমের চাটনি। আচ্ছা, ঠিক আছে, আপনার সাথে কথা বলে তো ভালোই লাগলো। তো এবার খাওয়া টেস্ট করব, টেস্ট করে আপনাদের জানাচ্ছি কেমন খেতে। থ্যাংক ইউ। এই যে এটা একটা ভেজ মিল, 99 টাকায়। এই যে আলু ভাজা, ভাত, ছোলা, সবজি, দু রকম সবজি, ডাল, চাটনি, সাথে আমরা নিয়েছি একটা পাবদা, চিকেন, ছেলে খাচ্ছে রুটি। খেয়ে দেখি নিউ অন্নপূর্ণা হোটেলের খাওয়ার কেমন। আমরা এখনই খেয়ে বেরোলাম, এখন 10:30 বাজে, প্রায় খালি হয়ে গেছে হোটেল। তো আইটেম বলতে গেলে
খুবই ভালো, ভালো মানে এর আগেও আমি খেয়েছি, এর আগে ওই মোড়ে ওই পাশে কিছু দোকানে হোটেলে খেয়েছিলাম। তো সেই হোটেলগুলোতে কী হয়, প্রচুর গরম, প্রচুর গরমে কনজেস্টেড, নন এসি, একদম চাপাচাপি করে বসতে হয়। খাবারের কোয়ালিটির মানও এতটা ভালো ছিল না, কিন্তু এই হোটেলের কোয়ালিটি সত্যিই ভালো। এবার তিন বছর পরে এসে দেখলাম এই জায়গাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে থাউজেন্ড লাইটে। তো ভীষণ ভালো লাগলো খাওয়া দাওয়ার। আপনারা এলে অবশ্যই এই হোটেলেই খাবেন, নিউ অন্নপূর্ণা। অন্য হোটেলে খেয়ে কিন্তু খুব একটা লাভ হবে না, কারণ আমি অনেকবার এসেছি চেন্নাইতে, কোনোবারই এত সুন্দর ভালো খাবার পাইনি। এই বলার ছিল আপনাদের।